নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে ফুলটি নিয়ে আলোচনা করতে চলেছি তা আপনারা অবশ্যই থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জবা ফুলের শীতকালীন বেশ কিছু পরিচর্যার বিষয় নিয়ে আলোচনা করে নেব। বন্ধুরা, এখন শীত বেশ জাঁকিয়েই পড়েছে। অতীতে আমরা বেশ কিছু ঝঞ্ঝাকে অতিক্রম করে এসেছি, কখনো বুলবুল ঝড়, কখনো নিম্নচাপ, কখনো অসময়ে শীতের মধ্যে বৃষ্টি। তবু আমরা যারা বাগানি তারা কিছুতেই দমতে রাজি নই। তো বন্ধুরা, আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করে নেব সেগুলি হলো, এই সময় শীতে আমরা কি ধরনের খাবার দেব, কি হরমোন প্রয়োগ করে আমরা ফুল বেশি আনতে পারবো, আমরা কিভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ করব, এবং কয়েকটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। হর্টিকালচার ওয়ার্ল্ডের সমস্ত ভিডিওর নোটিফিকেশন নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও ঘন্টা চিহ্নটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দিন। তো বন্ধুরা, প্রথমে শুরু করা যাক খাদ্য নিয়ে। এই সময় জবা গাছের গ্রোথ কমে যায়, তাই আমাদের খাবারও কমিয়ে দিতে হবে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি, কিছু কিছু ক্ষেত্রে মার্চ মাসও, অর্থাৎ এই 4 থেকে 5 মাস আমরা খাবার কম দেব। প্রতি মাসে আমরা প্রতিটি টবে 3টি করে কলার খোসা, সেটিকে আমরা পচিয়ে দিলে তো খুবই ভালো, আর না হলে কলা খেয়ে সেই খোসা কুচিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলে সেটিও ভালো কাজ দেয়। এছাড়া আমরা সর্ষের খোল 4 দিন পচিয়ে 5ম দিনে দেব। কিভাবে দেব? এক্ষেত্রে আমরা 1 ভাগ স্লারি 10 ভাগ জলে গুলে তারপর সেই জল গাছের গোড়ায় কাণ্ড থেকে কিছুটা দূর দিয়ে দেব। কখনোই পাতার মধ্যে আমরা এই জল দেব না, এতে করে ছত্রাকের আক্রমণ ঘটে, পাতা নষ্ট হয়ে যেতে পারে এবং পরবর্তীতে গাছও মারা যেতে পারে। এই গেল সামান্য খাদ্য। এগুলি 1 মাস অন্তর অন্তর দিতে হবে, অর্থাৎ প্রতি মাসে একবার। এখন আসি হরমোনের বিষয়ে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি কিছু ফাইটো হরমোনের দরকার, যেগুলি গাছে ফুল আনার জন্য খুবই উপকারী। তো কি ফাইটো হরমোন ইউজ করব? বেসিক্যালি বন্ধুরা, আমি নিজে ইউজ করে থাকি মিরাকুলান। মিরাকুলান, এটির কম্পোজিশন ট্রায়াকন্টানল, এটি 2 ml প্রতি লিটার জলে গুলে মাসে একবার করে এই সময় স্প্রে করুন। এবং মিরাকুলানের ব্যাপারে আরেকটি বিষয় বলে নেওয়া দরকার। বিভিন্ন গাছের গ্রুপ বা বিভিন্ন সময়ে বহু বন্ধু আমাকে দেখান ছবি দিয়ে যে মিরাকুলান ওনারা কিনেছেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় ওনারা অনেক সময় লোকাল নামের মিরাকুলান কিনে নেওয়াতে সেগুলিতে সঠিক কাজ হয় না। তাই আপনারা যখন কিনবেন, ভালো কোম্পানির এই ট্রায়াকন্টানল হরমোনটি কিনবেন। সেটি বিভিন্ন নামে পাওয়া যায় বাজারে, মিরাকুলান নামে পাওয়া যায়, এছাড়া লোকালে মিরাকুলানের অনেক রকমের নকল বেরিয়েছে, সেগুলি থেকে আপনারা অবশ্যই সংযত থাকবেন। এছাড়া আপনারা ফাইটোনল MI ইউজ করতে পারেন 3 ড্রপ প্রতি লিটার জলে গুলে, অথবা ইউনিজাইম গোল্ড 1 ml প্রতি লিটার জলে গুলে ভালো করে স্প্রে করতে পারেন। এটি সিউইড, এটা মাটিতে টনিকের কাজ করে এবং মাটির মধ্যে যে সমস্ত নিউট্রিয়েন্ট গুলো থাকে সেই নিউট্রিয়েন্ট গুলিকে টেনে বার করে আনে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন নিম অয়েল। আমরা প্রতি মাসে একবার করে নিম অয়েল স্প্রে করতে পারি। 10,000 ppm এর নিম অয়েল আমি ইউজ করি। এক্ষেত্রে আমি 4 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করি। আর বন্ধুরা, অবশ্যই পোকার জন্য, এর মধ্যে জাপ পোকার অ্যাটাক হয়, এই জাপ পোকা বা অ্যাফিড কন্ট্রোল করার জন্য আমরা ল্যান্সার গোল্ড ইউজ করতে পারি।
আমি নিজে ইউজ করি এবং খুব ভালো রেজাল্ট পাই। ল্যান্সার গোল্ডের কম্পোজিশন কি, অ্যাসিফেট 50% এবং ইমিডাক্লোপ্রিড 1.8%। এটি 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন, অথবা ইমিডাক্লোপ্রিড 17.8% এসএল, এটি 0.5 ml, অর্থাৎ 1 ml এর অর্ধেকটা, মোটামুটি ভাবে 7 থেকে 8 ফোঁটা দিলেই হয় প্রতি লিটার জল। এছাড়া আপনারা প্রোফেক্স সুপার ইউজ করতে পারেন, খুবই ভালো ওষুধ। আমি এই ওষুধটিও বহুবার ব্যবহার করেছি। প্রোফেনোফাস 40% এবং সাইফারমেথ্রিন 4% এর মিক্সচার, এটি আপনারা 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এছাড়া বন্ধুরা আপনারা ডাইমিথয়েট, এটি 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, যেটি আপনারা বাজারে রোগার, টাফগার এই সমস্ত নামে পান। তবে এই রোগার বা টাফগারেরও বেশ কিছু নকল এখন এসে গেছে, তো আপনারা সাবধানে কিনবেন, ভালো জিনিস কিনবেন। এই গেল বন্ধুরা খাবার, রোগ পোকা এবং হরমোনের বিষয়টি, প্রত্যেকটির কথা বললাম। এবং এগুলি আপনারা জবা গাছে যদি ইউজ করেন তাহলে গাছ খুবই ভালো হবে। আর বন্ধুরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে বলে রাখা দরকার, যে সবসময় মাটি ভিজে রাখবেন, তবে চপচপে ভিজে না। এই বিষয়টি বলার সাথে সাথে আরেকটি বিষয় বলা দরকার, ঠান্ডা জল কখনোই জবা গাছে ব্যবহার করবেন না। খুব হালকা উষ্ণ একটু রোদের মধ্যে দেবার পর সেই যে ঠান্ডা ভাবটা কেটে গেল সেই জলটি গাছের গোড়ায় দেবেন। আর একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা সবসময় ডাইরেক্ট সূর্যের আলোতে আপনাদের টব রাখবেন, তাহলে আপনারা বেশি পরিমাণে ফুল পাবেন। তো বন্ধুরা আজকে এই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা অবশ্যই হর্টিকালচার ওয়ার্ল্ডে মেল করতে পারেন। এছাড়া আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে এবং আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে চাইছেন সে বিষয়েও অবশ্যই আপনারা জানান। হর্টিকালচার ওয়ার্ল্ড আপনাদের প্রত্যেকের সাথে আছে, প্রত্যেকে খুব ভালো থাকবেন, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই হর্টিকালচার ওয়ার্ল্ড।